আমাকে হাত পা বেঁধে চোখ বেঁধে পরে বন্দুক ঠেকায় আমাকে অনেক মারধর করে। মারধর করে পরে সেই প্রায় 15-20টা স্ট্যাম্প নিয়ে আসে। স্ট্যাম্প নিয়ে এসে সই করায় আমার কাছে 5 কোটি টাকা দাবি করে। লোক মারফত খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করি এবং লাবু এবং তহিদ নামে দুজনকে এই পারপাসে গ্রেপ্তার করি। আর এই বিষয়ে এখন মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত চলছে।